বাঁকুড়ায় আজকে একটা শপিং মল খুলেছে, সেটার জন্য আমি এসেছিলাম। এসে দেখছি প্রচণ্ড ভিড়, এত ভিড়ের মধ্যে আমি তো ঢুকতে পারলাম না, প্রায় 60-70 জন লাইনে আছে, এলেন ঢুকতে পারলাম না। ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। তো এই ভিড়ের মধ্যে না ঢোকার পর আমি কিছুদিন পর আবার চলে এসেছি এই সিটি বাজারে। এখানে প্রথমে আমি বেটা আর অনু এসেছি, তিনজনে মিলে এসেছি। বেটার জন্য একটা টিফিন বক্স নিতে এসেছিলাম। নেওয়ার পরে হঠাৎ আমি বেটাকে খুঁজে পাচ্ছি না, খুঁজে না পেয়ে বেটাকে আমি দেখছি ও একটা ট্রায়াল রুমে ঢুকে নাচানাচি করছে এরকম। দেন আমরা ওখান থেকে কেনাকাটি করে বেরিয়ে গেলাম, তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করার জন্য 7 বাইটে চলে এসেছি। এখানে খাবার দাবার নাকি শুনেছি খুব ভালো করে, তো খাওয়া দাওয়ার ভিতরে বিশেষ করে এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমরা একটা নিয়ে নিয়েছিলাম একটা কফি, কফিটা দাম হলো 50 টাকা, আর নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাব, তো এটা দাম হলো 200 টাকা। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, আগামী দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে।